শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা ম্যাথের ক্লাস করব না। তোমরা জানো আমি ম্যাক্সিমাম ক্লাসেই ম্যাথ বা রিজনিং নিয়ে ক্লাস করিয়ে থাকি কম্পিটিটিভ এক্সামের। তো আজকের ক্লাসে অবশ্যই আলোচনার বিষয় ম্যাথ নয়, আজকের ক্লাস হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2021, যেটার বিজ্ঞাপন বা অ্যাড বেরিয়েছিল 2019। পরীক্ষা এখনো হয়নি, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। তো এই পরীক্ষায় যারা 2018 যে অ্যাড হয়েছিল তার পরীক্ষায় নিয়োগ হয়ে গেছে, যারা সেই 2018 এক্সামে পরীক্ষা দিয়েছিলে, তারা অবশ্যই এই পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষা পদ্ধতি সবিস্তারে জানো। এবং সেই লাস্ট ইয়ার 2018 এক্সামে যারা 2-1 নম্বরের জন্য সিলেক্টেড হওনি, তারা গতবারের কাট অফ দেখেছিলে যে জেনারেলদের জন্য ফাইনাল কাট অফ প্রায় 81 পয়েন্ট সামথিং ছিল, এবং ওবিসিদের ক্ষেত্রে 78, এসসিদের ক্ষেত্রে 73 এরকম আশেপাশে ছিল। তো এই নতুন যে এক্সাম রেলের গ্রুপ ডির যে এক্সাম হচ্ছে, সেই এক্সামের সিলেবাস যা, সেই সিলেবাস অনুসারে কিন্তু এত এই কাট অফ তোলা কিন্তু ভীষণ কষ্টকর, ভীষণ হাই কাট অফ এগুলো যা সিলেবাস, ঠিক আছে। কিন্তু অবশ্যই যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে আবার এটা ভীষণ কঠিন নয়, খুব ইজি এদের সায়েন্সের স্টুডেন্টদের কাছে। কারণ এইবার যে রেলের গ্রুপ ডির যে সিলেবাস এখন করেছে, সেই সিলেবাসটা কিন্তু পুরোটাই সায়েন্স নির্ভর, ম্যাক্সিমামটা এখানে সায়েন্স। তো তোমরা জানো এই এই রেলের গ্রুপ ডি এর সিলেবাসটা কি, 100 নম্বরের প্রথম সিবিটি এক্সাম হয়, কম্পিউটার বেসড টেস্ট হয়। এখানে 100 নম্বরের মধ্যে 25 মার্কস থাকে হচ্ছে ম্যাথমেটিক্স, 25 থাকে জেনারেল সায়েন্স, 30 মার্কস থাকে রিজনিং বা জিআই, এবং 20 মার্কস থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স মূলত সঙ্গে দু একটা স্ট্যাটিক জিকেও, ইতিহাস, ভূগোল, পল সায়েন্স একটা দুটো থাকে কখনো কখনো। এই হচ্ছে 100 নম্বরের সিলেবাস। তো এই 100 নম্বরের সিলেবাস 80 নম্বরই প্রায় সায়েন্স এর মধ্যে, কারণ ম্যাথমেটিক্স সায়েন্স, জেনারেল সায়েন্স 25 মার্কস সেটা সায়েন্স, আবার এই 30 যে রিজনিং এটাও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট যারা ম্যাথে ভালো তারাই কিন্তু রিজনিংয়েও সাধারণত ভালো হয়, যদিও আর্টসের ছেলেমেয়েরা অবশ্যই অনেক সময় ভালো হয়, রিজনিং করতে পারে, ভালোই করে। তো ম্যাক্সিমামটা দেখতে পাচ্ছ সায়েন্স নির্ভর 80 নম্বরের কাছাকাছি। তো এই পরীক্ষায় গতবার কাট অফ দেখে অনেকেই ভয়ে এখন আর মানে এরম হাল ছেড়ে দিয়েছে যে আমার পক্ষে আর এই রেলের গ্রুপ ডি চাকরি বাঁধানো অসম্ভব, এইভাবে হয়তো পড়াশোনায় করছে না। তোমরা জানো রিসেন্ট এনটিপিসি রেলের এনটিপিসির পরীক্ষা হচ্ছে, এবং সেই পরীক্ষা শেষ পর্যায়ে চলে এসেছে, এবং আশা করা যাচ্ছে যে এই পরীক্ষা শেষ হলেই রেলের গ্রুপ ডি এর এক্সাম শুরু হবে। অর্থাৎ ধরে নেওয়া যায় আগামী 2-2.5 মাসের মধ্যেই হয়তো রেলের গ্রুপ ডি এক্সাম শুরু হবে, অর্থাৎ হাতে আর 2-2.5 মাস সময় আছে। এই 2-2.5 মাসে এই যে সিলেবাস বললাম, যারা গতবার সফল হতে পারোনি বা এবার নতুন পরীক্ষা দিচ্ছ, সকলের জন্যই, যারা অলরেডি অনেকটা তৈরি হয়ে গেছো, সবাই দেখো এই 2 মাসটাকে ভীষণ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। এই 2 মাস এই সিলেবাসকে লক্ষ্য রেখে কিভাবে পড়তে হবে, কীরকম কোশ্চেন হয় সেটা খেয়াল রেখে এই 2 মাসটা মানে জান প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে। তো সেটা যদি করো, আশা করছি এই গ্রুপ ডিতে পাশ করা খুব বেশি কঠিন নয়। মূলত দেখো 25 নম্বর যে ম্যাথ থাকে, সেই ম্যাথমেটিক্স অন্য অন্য চাকরির মতোই, এখানেও সেই একই ম্যাথমেটিক্স থাকে, আটিগণিত থাকে, অ্যালজেব্রা থাকে, কিছু ত্রিকোণমিতি দু একটা থাকে, এবং জিওমেট্রি থেকেও দু একটা কোশ্চেন হয়, ম্যাক্সিমামটা অ্যারিথমেটিক থাকে। এই অ্যারিথমেটিকের মধ্যে আবার 3-4টে সরল অঙ্ক থাকে, খুবই সজ্জা সরল অঙ্ক থাকে, সরলটার উপর একটু জোর দেবে। এছাড়া নাম্বার সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই অঙ্ক আসে। ম্যাথমেটিক্স ওইভাবে প্র্যাকটিস করো। এইবার কোন বই থেকে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবে, ম্যাথমেটিক্সের জন্য তোমরা বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু বাংলায় যে সুবিধ দাস স্যারের বইটা রয়েছে সেটা করতে পারো। এছাড়া ডক্টর আর এস আগরওয়ালের দেখবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে একটা মোটা বই বের, বাংলায় ভার্সানে বই বের করেছে, ওই বইটা প্র্যাকটিস করতে পারো, প্রচুর কালেকশন রয়েছে সেখানে। এছাড়া যারা ইংরেজিতে ইংরেজি ভার্সানে প্র্যাকটিস করতে চাও, তারা ম্যাথমেটিক্সের জন্য ডক্টর আর এস আগরওয়ালের ম্যাথমেটিক্স বই রয়েছে। এছাড়া রাকেশ যাদব স্যারের বই প্র্যাকটিস করতে পারো, বা অ্যালজেব্রা যে এই বইগুলোতে খুব বেশি ভালো নেই, রাকেশ যাদব স্যারের বই আছে, বা কিরণ পাবলিশার্সের বই প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, ম্যাথমেটিক্সের জন্য হয়ে গেল এগুলো। আর রিজনিংয়ের জন্য বাংলায় খুব বেশি ভালো বই নেই, এটা পারলে ডক্টর আর এস আগরওয়ালের ইংরেজি ভার্সানে যে ভার্বাল এবং নরভার্বালের উপর যে রিজনিংয়ের বইটি রয়েছে সেই বইটি প্র্যাকটিস করতে পারো, ভীষণ হেল্পফুল হবে আশা করি। বাংলায় সুবিধার স্যারের একটা রিজনিং বই আছে সেটা করতে পারো। রিজনিং হয়ে গেল,
রিজনিং এর সমস্ত টপিক আছে, ঘড়ি থেকে ক্যালেন্ডার থেকে শুরু করে। তবে নতুনত্ব কিছু আছে এখানে গ্রুপ ডির এক্সামে, যেটা স্টেটমেন্ট, বিবৃতি, স্টেটমেন্ট, কনক্লুশন, এগুলো কিন্তু একটু জলদি প্র্যাকটিস করে যেও, ঠিক আছে। এছাড়া জেনারেল সায়েন্স থেকে যে 25 মার্কস বলেছিলাম, সেই জেনারেল সায়েন্স কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট এই রেলের গ্রুপ ডি এক্সামের জন্য। রেলের গ্রুপ ডি এর এক্সামে যে 25 মার্কস জেনারেল সায়েন্স থেকে থাকে, এই সায়েন্সের জন্য মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বইটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ফেলবে। 25 মার্কসের মধ্যে প্রায় 20 মার্কস এই ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকে, আর কিছু বায়োলজির কোশ্চেন থাকে, তার জন্য মাধ্যমিকের বায়োলজি বইটাও খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তবে কতগুলো বিশেষ চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিয়ে সেই চ্যাপ্টারগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ফেলবে। দেখো 25 মার্কস সায়েন্সের যে কোশ্চেন আসে এর মধ্যে কিন্তু 10-15 কোশ্চেন জেনারেল সায়েন্স, আমরা যেমন অন্য অন্য এক্সামের জন্য পড়ে থাকি সেরকম কোশ্চেনই আসে, এগুলো পারা যায়। কিছু কোশ্চেন এই যে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান থেকে, যেমন ভরবাট শক্তি, নিউটনের গতিসূত্র, পরমাণুর গঠন, লাইট বা আলোক, শব্দবিজ্ঞান, তারপরে হচ্ছে প্রবাহী তড়িৎ, পর্যায় সারণী, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে ডিপের কোশ্চেন, কিছু ম্যাথ আসে। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ওখানে যে ছোট ছোট ফর্মুলা রয়েছে, ফর্মুলা দিয়ে ছোট ছোট ম্যাথ রয়েছে ফিজিক্সের, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। ম্যাথ কিন্তু 3-4 এই এক্সামে সায়েন্সের পার্টের মধ্যে আসে, অর্থাৎ এই ম্যাথের পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যারা গত বছর 2018 এক্সামে 2-1 জন্য ফাইনাল সিলেক্ট হওনি, তারা জানো যে 2 গুরুত্বটা কী, ঠিক আছে। খুব জটিল কিছু ম্যাথ আসে না, মাত্র ফর্মুলা যেমন মুখস্থ থাকলে 2-1 লাইনে ম্যাথগুলো সলভ করা যায়। তো এইভাবে সায়েন্সের পার্টটা গুরুত্ব দিয়ে শেষ করো। এছাড়া রয়েছে 20 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও অনেকের কাছে ভীষণ, অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই না। তবে এখানে এই যে 20 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে একটা দুটো করে ইতিহাস, ভূগোলের, পল সায়েন্সের কোশ্চেন থাকে, যেগুলো ভীষণ সোজা থাকে। তোমরা অন্য অন্য পরীক্ষার জন্য যেমন প্রিপারেশন নিয়েছো সেরকম প্রিপারেশনেই এইগুলো পারা যায়। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখে নেবে যে কী কী টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্স আসে। মূলত দেখা গেছে যে বর্তমানে বিভিন্ন সংস্থার কোন কে কোন পদে আছে, সিইও কে আছে, চেয়ারম্যান কে আছে, যেমন SBI চেয়ারম্যান কে আছে, নীতি আয়োগের চেয়ারম্যান কে আছে, বা কোন কোম্পানির কে সিইও আছে, MD আছে, এগুলো আসে, এগুলো পড়ে রাখবে। সারা পৃথিবীর বিভিন্ন ইন্ডেক্সে ভারতবর্ষের বিভিন্ন র্যাঙ্ক রয়েছে, সেই র্যাঙ্ক ইন্ডেক্সগুলো থেকে কোশ্চেন আসে। তারপর সাম্প্রতিককালে কে কোন বই লিখেছে তার উপর কোশ্চেন আসে, এগুলো দেখে রাখবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প, নতুন নতুন প্রকল্প কোথায় কোন প্রকল্প চালু করলো সেগুলো একটু খেয়াল রাখবে, সেগুলোর উপর কোশ্চেন আসে। এছাড়া অন্য অন্য অনেক টপিক থেকে কোশ্চেন আসে, সেগুলো টপিকগুলো সিলেক্ট করে নিয়ে সেই টাইপের কোশ্চেনগুলো পড়তে থাকো। এই গেল এইবার সিলেবাস বুঝে গেলে কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে হলো। এইবার এই বছর আমরা কেন পরীক্ষাটা ইজি, যেটা আজকের এই ক্লাসটায় মূলত আলোচনা করার জন্য আজকের এই ক্লাসটা ভিডিওটা করা, তো সেটা হচ্ছে যে গতবারের তুলনায় এইবার কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে। আমি মূলত কলকাতা জোনের কথাই বলছি, ইস্টার্ন রেলের কলকাতা জোনের কথা বলছি। দেখো গতবার অর্থাৎ 2018 এক্সামে কলকাতায় মাত্র 2300+ ভ্যাকেন্সি ছিল, এবার যেটা হয়ে গেছে প্রায় 12,000, ঠিক আছে। এই 12,000 ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি প্রায় 6 গুণ, স্বাভাবিকভাবেই অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে, জানো তোমরা CBT হওয়ার পর পেট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হয়, সেখানে প্রায় 3 গুণ মোট ভ্যাকেন্সি, 3 গুণ প্রার্থীকে ডাকা হয়। তো এবার বুঝতেই পারছো যে 6,000 ভ্যাকেন্সির জন্য, ১২,০০০ ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রায় 36,000 ছেলে মেয়েকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে, যেখানে তোমার 1,000 মিটার দৌড় রয়েছে ওই 4:15 ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্যও কিন্তু 1,000 মিটার দৌড় রয়েছে, এবং ওই টাইমটা বেশি আছে, 5:40 বোধ হয়। আর ওয়েট ছেলেদের ক্ষেত্রে 35 কিলোমিটার পিঠে নিয়ে যেমন 100 মিটার দৌড়াতে হবে, সেরকম মেয়েদেরও রয়েছে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে। তো এগুলো আছে, স্টেপ রয়েছে এগুলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের। তো মেইনলি হচ্ছে যে গতবারের তুলনায় তো 2018 তুলনায় এই 2019 চাকরি পাওয়াটা গ্রুপ ডির জন্য ভীষণ ইজি। তোমরা অনেকেই হয়তো জানো না যে অনেকের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে আমার পক্ষে রেলের গ্রুপ ডির যে এখন সিলেবাস, সেই সিলেবাস কমপ্লিট করে আমার পক্ষে রেলের গ্রুপ ডিতে সফল হওয়া সম্ভব নয়। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এরকম ধারণা যাদের রয়েছে, অনেকেই কিন্তু এইবার রেলের গ্রুপ ডিতে কিন্তু পাস করে যাবে ইজিলি, তোমরা নিজেরাও জানো না। কারণ হচ্ছে একটাই, যে ভ্যাকেন্সি অনেক বেশি, 12,000 ভ্যাকেন্সি মানে অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে ডাক পাবে চাকরি, এবং কাট অফটা স্বাভাবিকভাবেই যদি আমরা ধরে নিই 2018 যে কোশ্চেনের প্যাটার্ন ছিল, যে লেভেল ছিল কোশ্চেনের, সেই সেম লেভেলও হয় তাহলেও কিন্তু কাট অফ অনেকটা কম হয়ে যাবে।
ফলে তোমরা যারা 2-1 নম্বরের জন্য এর আগেরবার লাস্ট ইয়ারে সিটকে গেছো ফাইনাল সিলেক্ট হওনি, তারা কিন্তু ইজিলি এবার যদি সেই প্রিপারেশনটাকে ধরে রাখো তাহলে ইজিলি এবার পাস করে যাবে। সুতরাং এই যে 2.5 মাস সময় আছে, হয়তো মে মাসেই হয়তো শুরু হয়ে যাবে রেলের গ্রুপ ডির এক্সাম, তো এই 2.5 মাসকে ভীষণ কাজে লাগাও, গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, এবং তাহলে অবশ্যই কিন্তু তুমি এই 2.5 মাসে ভালো তৈরি হয়ে যাবে এবং সফল হতে পারবে। তো এই 2.5 মাসটাকে তুমি কিভাবে কাজে লাগাবে, অনেক পড়ার অনেক কিছু বলে দিলাম সিলেবাস থেকে শুরু করে। তো যেটা মেইনলি ফোকাস করতে হবে এই 2.5 মাসে সেটা হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ার যেটা 2018 এক্সাম হয়েছিল তার পুরো কোশ্চেন সেট এখন বাজারে পাওয়া যায় বা পিডিএফ আকারে পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে হোক, বিভিন্ন বই আকারে প্রকাশিত হয়েছে সেগুলো কিনে নিয়ে সেগুলো নিয়মিত সেট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এছাড়া প্রচুর মক টেস্ট দিতে হবে একদম এই সিলেবাস অনুসারে, যেখানে এই সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক যেমন কোশ্চেন আসে ফিজিক্সের কেমিস্ট্রি সেরকম কোশ্চেন নিয়ে, হ্যাঁ রিজনিংয়ের যে স্টেটমেন্ট বিবৃতি ইত্যাদি বিষয় নিয়ে যে কোশ্চেন থাকে সেরকম একদম ফাইনাল, যেমন এখন সিলেবাস যেমন প্যাটার্ন সেরকম কোশ্চেন পেপারে তোমাকে কী করতে হবে মক টেস্ট দিতে হবে নিয়মিত। এছাড়া বললাম যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন 2018 প্রশ্নপত্র পাওয়া যায় সেটা ভালো করে এখন প্র্যাকটিস করো, তাহলে অনেকটা আইডিয়া হয়ে যাবে যে ফিজিক্সের কীরকম ম্যাথ আসে, রিজনিং থেকে নতুনত্ব কী রিজনিং আসছে সেই জাতীয় কোশ্চেন সম্পর্কে তুমি অনেকটা জেনে যাবে। এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে আশা করছি খুব ভালোভাবেই পাস করে যাবে এই আগামী এই 19-এর রেল এক্সাম পরীক্ষায় এক্সামে। মেনলি বললাম যে গতবারের কাট অফ দেখে চুপচাপ বসে থেকো না, কারণ হচ্ছে এবার কাট অফ অনেক কম হতে চলেছে, ভ্যাকেন্সি অনেক বেশি। গতবার 2300+ ভ্যাকেন্সির জন্য মাত্র 6000-এর কাছাকাছি বোধ হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাক ডেকেছিল, সেখানে এবার 36000 জনকে ডাকবে, বুঝতেই পারছো অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে ডাক পাবে মানে তোমার পাস করার চান্স এমনিতেই অনেক গুণ বেড়ে গেছে। এছাড়া তুমি গতবার প্রিপারেশান নিয়েছিলে, এইবার যদি প্রিপারেশানটাকে আরেকটু ভালো করো, গতবার দেখো কোনো আইডিয়াই ছিল না 2018-এর যে এক্সাম হয়েছিল সেখানে তার আগে এই প্যাটার্নে কোনো এক্সামই হয়নি, ফলে তোমার কোনো আইডিয়া ছিল না, এবার তো তুমি পুরোনো প্রশ্নপত্র দেখে আইডিয়া পাচ্ছ যে কিরকম কোশ্চেন আসতে পারে, ফলে তুমি কিন্তু প্রিপারেশানটাকে এবার আরও হাই লেভেলে নিয়ে যেতে পারো একই ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমার অনেক আইডিয়া এবার সহজেই পেয়ে যাচ্ছ, ফলে তুমি কিন্তু এবার খুব সহজেই এই পরীক্ষায় সফল হতে পারো। তো এই জন্য আর কলকাতার জন্য যাদের ইয়ে রয়েছে এবার ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের দেখো, কলকাতায় চাকরি পাওয়া ভীষণ মানে সৌভাগ্যের বিষয়, সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য চাকরি কিন্তু তোমাকে কলকাতায় পোস্টিং হবে এরকম আশা করাটা খুব চাপের বিষয়, ভালো র্যাঙ্ক না হলে কলকাতায় পোস্টিং হয় না। সেখানে তুমি রেলের এই গ্রুপ ডিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ভালো চাকরি যেখানে প্রমোশন স্কোপ রয়েছে প্রচুর, তো সেই চাকরি তুমি যদি ইস্টার্ন রেলে পাও তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হবেই, এছাড়া কলকাতার আশেপাশেই চাকরি পেয়ে যেতে পারো, ঠিক আছে। সুতরাং এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে তুমি কাজে লাগাও। এছাড়া দেখো যেটা তোমাকে করতে হবে, তুমি সারাদিন যা পড়লে সেই পড়াগুলোকে অনেকে কী করে ঠিকঠাক পরবর্তীতে রিভিশন দেয় না, অবসর সময় যখন তুমি ওই পড়াগুলোকে যদি মনে মনে ভাবো যে আমি আজকে কী পড়লাম, ধরো সারাদিন ধরে পড়লে তারপরে রাত্রে অবসর সময় 1-2 ঘন্টা তুমি ভাবলে যে সারাদিনে আমি কী কী পড়লাম, কী কী ম্যাথ কীভাবে করলাম, কী কী জিকেগুলো পড়লাম সেগুলো একটু মাথার মধ্যে আবার রিভিশন দিয়ে নাও, তাহলে কিন্তু এই বিষয়গুলো পড়া বিষয়গুলো সহজে তোমার মনে থাকে, ঠিক আছে। তো সেগুলো করবে, আশা করছি প্রিপারেশানটা তোমার খুব ভালো হবে। এছাড়া দেখো যারা এবার এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এই 2 মাসটাকে বললাম যে ভীষণ কাজে লাগাও, তাহলে কী হবে 2 মাস যদি তুমি একটু রাত জেগেও পড়ো বা দিনের একটু বেশি সময় পড়ো তাহলে তুমি কিন্তু হয়তো রাতে এখন একটু ঘুমও কম হবে বা অনেক তুমি এই সময় যে বিষয়গুলো তোমার পাওয়া ছিল বলতে এরকম যে বিকালবেলায় গঙ্গার পাড়ে হাওয়া খেতে যাব, হাওয়া খাওয়া দরকার, বা ওই বন্ধুর ঠাকুমা মারা গেছে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলোকে যদি ত্যাগ করে তুমি এই 2 মাসটা ঠিকঠাক প্রচুর স্টাডি করতে পারো তাহলে আশা করছি তুমি এই রেলের গ্রুপ ডিতে সফল হবেই হবে, ঠিক আছে। তো এই তোমার এখন যে বিষয়গুলো মানে পাওয়ার কথা সেই বিষয়গুলোকে পাশে সরিয়ে রেখে সমস্ত কাজকে অগ্রাধিকার না দিয়ে পড়াশোনাটাকে তুমি অগ্রাধিকার দাও, মানে অনেকের এরকম ধারণা থাকে যে সারাদিন আমি বিভিন্ন এই ওখানে ওখানে যাওয়া থাকে, এই কাজ থাকে সেই কাজ থাকে, সব কিছু কমপ্লিট করার পর যদি সময় পাই তাহলে একটু বই পড়বো বা কোচিংয়ে যাবো, আর যদি না পেলাম সেদিন গেলাম না বা ও মুখের বাড়িতে নেমন্তন্ন রয়েছে সেসব সেরে টেরে সময় পেলে একটু পড়বো, এরকম ধারণা থাকলে কিন্তু চাকরির পরীক্ষা এখন পাস করা যাবে না। এখন এত কম্পিটিশান যে তোমাকে চাকরি পরীক্ষায় ভালো পাস মানে পাস করতে হলে র্যাঙ্ক করতে হবে এরকম একটা ব্যাপার, তো ভ্যাকেন্সি খুব কম থাকে, তো
এই পরীক্ষাগুলো দিয়ে তুমি যদি পাশ করতে চাও তাহলে অবশ্যই সমস্ত কাজকে পাশে ফেলে রেখে তোমাকে পড়াশোনাটাকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এরকম মনোভাব থাকবে, আমার নিয়মিত যে পড়াশোনা সেই পড়াশোনাটা সেরে কমপ্লিট করে যদি 2-1 ঘন্টা বা 1-2 ঘন্টা আধা ঘন্টা সময় পাই তাহলে কি হবে, আমি সেই সময়টা একটু এদিক ওদিক ঘুরে আসবো বা অন্য কাজের জন্য ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আগে পড়াশোনাটা কমপ্লিট করার পর, প্রতিদিনের যা নিয়মিত টাস্ক সেগুলো কমপ্লিট করার পর অবসর সময় পেলে তুমি অন্য অন্য কাজের জন্য সেই সময়টাকে ব্যয় করো, আদারওয়াইজ না পেলে অন্য অন্য কাজের জন্য পড়াশোনাটাকেই প্রাধান্য দাও। ঠিক আছে, তো এইভাবে প্রিপারেশন নিতে থাকো, আশা করছি অবশ্যই সফল হবে। ব্যাস আজকে ক্লাস এই অবধি, আর ক্লাস দীর্ঘায়িত করছি না, অন্য অন্য আরেকদিন আরও ডিটেলসে আলোচনা করব, ফিজিক্স কীভাবে পড়বে, কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে, কীভাবে কোন কোন বই কীভাবে কখন পড়বে। দেখো অনেকের প্রশ্ন থাকে যে কতক্ষণ পড়ব, এ বিষয়ে উত্তর যে কতক্ষণ নির্দিষ্ট টাইম ধরে কখন কোন বিষয় ইত্যাদি না করে যতটা পারো দিনের যতটা বেশিরভাগ সময়টা তুমি পড়াশোনায় দেওয়ার চেষ্টা করো, তাহলেই বেস্ট রেজাল্ট পাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।